পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বেশ কয়েকটি দিকে প্রতি চিন্তাধারা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার তিনি এই বিষয়ে আগরতলায় ওনার সরকারি বাসভবনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, পাঁচ রাজ্যের নির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়েছিল। এদিন তিনি বলেন, ওনাদের প্রত্যেকের জানা ছিল যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ক্লিন সুইপ করবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যতগুলো নির্বাচন হয় প্রত্যেকটি নির্বাচনে ওনারা রিপোর্ট কার্ড নিয়ে জনগণের কাছে হাজির হন। জনতা ওনাদেরকে ভরসা করে ভোট করেছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর সব জায়গায় যত 5 বছরে জনতার জন্য যে যে কাজগুলির প্রতিশ্রুতি ওনারা দিয়েছিল এর থেকে আরও বেশি এগিয়ে গিয়ে কাজ করা হয়েছে বলে জানান তিনি। এদিন তিনি এমনটাও জানান যে উত্তরপ্রদেশের নির্বাচন গুরুত্বপূর্ণ এই কারণে যে ইউপি যেদিকে যাই গোটা ভারতবর্ষ সেই দিকে মোড় নেই। 1985 সালের পরে এই প্রথম কোনো রাজনৈতিক দল এবং কোনো মুখ্যমন্ত্রী রিটার্ন করেছে। প্রত্যাবর্তন হয়েছে পূর্ণ বহুমত নিয়ে। তিনি এই দিন আরও বলেন, সমাজের সব বর্গের মহিলারা সমাজকে যে কিছু দিতে পারে তাদেরকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক দিয়ে সমাজে যে স্থান দেওয়ার কাজ দেশের প্রধানমন্ত্রী করেছেন, 2014 সাল থেকে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তার ফলশ্রুতি এবং রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীরা তাদের ক্যাবিনেট প্রধানমন্ত্রীর মার্গদর্শনকে পাথেয় করে সমাজের সব অংশের জন্য যে কাজ করেছেন তার জন্য 4টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল এবং এই 4টি রাজ্যেই আরও বেশি বহুমত নিয়ে সরকারের প্রত্যাবর্তন হচ্ছে বলেও জানান তিনি। আর উত্তরপ্রদেশের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, গোটা ভারতবর্ষ ইউপি যেদিকে যায় ভারতবর্ষ ওই দিকে মোড় নেয়। তো 35 বছর পরে, 1985 সালের পরে, 35 বছর না 1929 বছর, 30 বছর পরে এই প্রথম কোনো রাজনৈতিক দল এবং কোনো মুখ্যমন্ত্রী মানে রিটেন করেছে, মানে প্রত্যাবর্তন হয়েছে এবং পূর্ণ বহুমতের নিয়ে। সমাজের সব বর্গের মহিলারা যে সমাজকে কিছু দিতে পারে, রাজনৈতিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সামাজিকভাবে, আর্থিকভাবে মহিলাদেরকে সমাজে স্থান দেওয়ার যে কাজ মোদিজি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি গত 2014 সাল থেকে লাগাতার 7.5 বছর চলছে, 8 বছর রানিং উনি কাজ করছেন, তার ফলশ্রুতি এবং রাজ্যে রাজ্যে যে সরকার, যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, যে ক্যাবিনেট ছিল, তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে পাথেয় করে, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ডেভেলপমেন্টকে পাথেয় করে এবং যুবাদের জন্য ডেভেলপমেন্ট, মহিলাদের জন্য ডেভেলপমেন্ট, কৃষকদের জন্য কাজ করা, শ্রমিকদের জন্য কাজ করা, শোষিত বঞ্চিত যারা ছিল সবাইকে, সমাজের সবচেয়ে নিচের পায়দানে যারা রয়েছে তাদেরকে উপরে তুলে আনার জন্য যে কাজ, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সব মুখ্যমন্ত্রী রাজ্যে রাজ্যে করেছেন। মণিপুরের বিধানসভা নির্বাচনে তিনি দায়িত্বে ছিলেন। এই প্রসঙ্গে তিনি জানান, 32+ আসন ওনারা মণিপুরে জিতবেন এমনটাই প্রত্যাশা ছিল। পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টির ফলাফল নিরিখে তিনি এই দিন বলেন, পাঞ্জাবে আগেই তেমন কিছু ছিল না, এত আসনেও পাঞ্জাবে লড়াই করেনি দল, সেখানে সবসময় ছোট অ্যালায়েন্স হিসেবে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবকটি রাজ্যে কংগ্রেস দলের ফলাফল নিয়েও টিপ্পনি কাটেন তিনি। বলেন, কংগ্রেসের সময় পরিবারের ডেভেলপমেন্ট হয়, ব্যক্তিগত নেতার খুব উন্নতি হয়। মানুষ এই পরম্পরার গত ডেভেলপমেন্ট থেকে বেরিয়ে এসে সবকা সাথ সবকা বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করেছে, তার জন্য সব জায়গায় ভারতীয় জনতা পার্টির জয় জয়কার চলছে। তবে আমার প্রথম থেকে 32+ আমরা সিট আসন মণিপুরে জিতব, সেটা আমাদের প্রত্যাশা। দেখুন, পাঞ্জাবে আমাদের তেমন কিছু ছিল না আগে, আমরা কখনো পাঞ্জাবে এত আসনও লড়াই করিনি, আমরা সবসময় পাঞ্জাবে অ্যালায়েন্স পার্টনার হিসাবে, ছোট পার্টনার হিসাবে আমরা করেছি। আর কংগ্রেসের সময় শুধু পরিবারের ডেভেলপমেন্ট হয়, ব্যক্তিগত কিছু নেতার ডেভেলপমেন্ট হয়, মানুষ সেই পরম্পরাগত ডেভেলপমেন্ট থেকে বেরিয়ে এসে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রতে মানুষ বিশ্বাস করেছে, তার জন্য সব জায়গাতে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার চলছে। রাজ্যে এই 5 রাজ্যের বিধানসভার প্রভাব পড়বে কি না এই সম্পর্কে তিনি বলেন, নিঃসন্দেহে রাজ্যেও এর প্রভাব পড়বে। তিনি এদিন বলেন, ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এসেছেন, ওনারা নির্বাচনের মোড়ে রয়েছেন। জানান, 4টি বাই ইলেকশন হবে। বলেন, গত বছর যে 36 আসন এককভাবে ওনারা পেয়েছেন সেই নিরিখে 2023-এর পরিস্থিতি নিয়ে নয়, এই দিনের পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়ে বলেন, যদি এখনও নির্বাচন হয় দল 50+ আসন পাবে। আর যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে তিনি ওনার প্রতিক্রিয়ায় জানান, তাদের ডিএনএতেই ষড়যন্ত্র। বলেন, কিছু মানুষ এমন করে তাদের কেউ পরিবর্তন করতে পারবে না। সারা দুনিয়ায় যখন ভারতীয় জনতা পার্টি আসে তারা ভারতীয় জনতা পার্টি থেকে রিজাইন দেয়। বলেন, তাদের ক্যালকুলেশনই গলত রয়েছে, এমন ক্যালকুলেশন করে তারা সিপিএমকে 25 বছর গিফট করেছে, যদিও তারা গোটা রাজনীতি খেলেছেন। রাজ্যের মানুষ তা জানে, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই বলেও সাফ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
আচ্ছা, বেশ, এই 5 রাজ্যের নির্বাচন 2023 শুনে ত্রিপুরার কি তাতে প্রভাব পড়বে? 100%। আমরা গত 2 দিন আগে মাননীয় অমিত ভাস এসেছিলেন, 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যে এসেছিলেন, সেটাকে থেকে ধীরে ধীরে আমরা ইলেকশনের মুডে রয়েছি এবং 4টা বাই ইলেকশন হবে, সেগুলি নিয়ে আমরা গত বছর যে এককভাবে 36 আসন পেয়েছি, আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি আজকের পরিস্থিতিতে, আমি 2023-এর পরিস্থিতি না, আজকের দিনে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি এখনো নির্বাচন হয় আমরা 50+ সিট পাবো। যারা ষড়যন্ত্র করছে এই রাজ্যে, তারার ডিএনএ ষড়যন্ত্র, আপনি আমি কি করব, তাদের ডিএনএর মধ্যে ষড়যন্ত্র, কিছু মানুষ এমন করে আপনি তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। সারা দুনিয়া যখন ভারতীয় জনতা পার্টি আসে, তারা ভারতীয় জনতা পার্টি থেকে রিজাইন দেয়, বুঝুন না, তারা লোকসভার সময় বলে বিজেপি 120 সিট পাবে, বিজেপি পায় 303, তাদের ক্যালকুলেশনই গলত, এমন ক্যালকুলেশন করে ত্রিপুরা রাজ্যকে 25 বছর সিপিএমকে তারা গিফট করেছে, যদিও তারা গোটা রাজনীতি খেলেছেন, তো ত্রিপুরা মানুষ সেটা জানে, তাদেরকে নিয়ে তো চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। দুই বিধায়কের প্রদেশ কংগ্রেসে যোগদান প্রসঙ্গে তিনি এদিন বলেন, যখন কংগ্রেসের যৌবন ছিল তখন তারা কিছু করতে পারেনি, এখন তো বার্ধক্য, মাল্টি অর্গান ফিলের পর তা রিভাইভ করা যায় না। বলেন, যখন সব কিছু ছিল তখনই কংগ্রেস সিপিআইএমের কাছে বন্ধক ছিল, আর এখন তো কিছুই নেই। ভারতীয় জনতা পার্টি লড়াই করে 1.5-2% থেকে 50% আসতে পেরেছে, আর যারা কংগ্রেসে আছেন তারা 50% থেকে 1% নামিয়ে এনেছেন, এটা সম্ভব নয়। যখন কংগ্রেসের যৌবন ছিল তখনই তারা কিছু করতে পারেনি, এখন তো বার্ধক্য, 80+ হওয়ার পরে মাল্টিপল মানে মাল্টি অর্গান ফেলিউরের পরে সেটাকে রিভাইভ করা যায় না, যখন সব কিছু ছিল তখনই কিছু করতে পারেনি, তখনই কংগ্রেস সিপিএম এর কাছে বন্ধক ছিল, আর এখন তো কিছু নেই, লড়াই করে 1.5-2% থেকে লড়াই করে আমরা 50% আসতে পেরেছি, আর যারা আজকে কংগ্রেসে রয়েছেন তারা 50%কে 1% নামিয়ে এনেছেন। প্রসঙ্গত, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সরাসরি বাসভবনে দেখা গেল খুবই খোশ মেজাজে দলীয় নেতা কর্মী সমর্থকরা হাজির হয়েছেন। তিনি এই দিন উপস্থিত প্রত্যেককে মিষ্টি মুখ করান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।